যে হাতটা মাথা ঠেকে রাখুন না, এত হাত ব্যথা হয়ে যাবে। কাশীতে কত মন্দির আছে জানো? কত ফেলুবাবু, কাশীতে মন্দিরের সংখ্যা কত? 33 কোটি। এবার এখানে একটা সই করে দিন। দেখুন আপনাদের এখানে বাথরুম অ্যাটাচ তো? আগে হ্যাঁ, আমার কিন্তু সমস্ত মানে কমন বাথরুম টাথরুম কিন্তু আমাদের এখানে তো সব ঘরে সব। আপনি মিস্টার চক্রবর্তী? আগে হ্যাঁ। ও আমার নাম লালমোহন গাঙ্গুলি। স্বাগত স্বাগত। তিনি প্রদোষ মিত্র। ও আচ্ছা। আর আমার শ্যালক আপনাদের বিস্তারিত পরিচয় দিয়ে লিখেছিল অবশ্য। বসুন, এটাতে সই করতে হবে তো? সামান্য ফর্মালিটি আর কি। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি করে দিন। ও ওই এর গাঙ্গুলিয়ান পার্টি বলে লিখে একটা সই করে দিন, বাকিটা আমি করে নেব। আপনার শ্যালক তো আমার করছি, তাই বললাম যে তোমার ভগ্নিপতি কে বলে দিদি দিন দশকের জন্য ক্যারেক্টার লাগে। আপনি তো জটাধার ছদ্ম নামে ধর নয় ইউ জটা ইউ। ও আমার নতুন লেখা বেরিয়েছে এই মহালয়ার দিন, করাল কুম্ভীর। ও আচ্ছা, এই 3 নম্বরে মালপত্র তুলে দাও এদের। এই আপনাদের জন্য একটা 4 সিটার ঘর দিয়েছি। থ্যাংক ইউ। আপনারা একটু গুছিয়ে বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনাদের জলের কি বন্দোবস্ত? আগে রানিং হট অ্যান্ড কোল্ড? আগে আপনি রানিং সার্ভেন্ট পাবেন, গরম জল চাইলেই দৌড়ে এনে দেবে। দিব্যি, যোধপুরে সার্কিট হাউস না হলেও চলবে। তাহলে দাদুশ ভাই ঠিক করে নাও সে কোন দিকে শোবে। আপনি কি জানালিতে শোবেন? ওদিকে তো রাস্তার দিক না, রেখা রেখার পক্ষে কিন্তু এই দিকটা বেটার। সামনে একজন স্বাস্থ্যবান পুরুষ পাবেন বিপদে আপদে। স্বাস্থ্যবান? দেখুন না কি ঝুলছে। শৌখিন লোক মহারাজ। এই জিনিসটিও তো এনারই সঙ্গে এসেছে বলে মনে হচ্ছে। এই এত বড় আয়না উনি সঙ্গে এনেছেন? প্রয়োজন আছে নিশ্চয়ই, শুধু দাড়ি কামালেই চলে না। তাহলে কুকিল্লম বডি বিল্ডার? সাবাস, দেখেছেন আমার সাকরেত কিরকম তৈরি হচ্ছে। এই রাস্তা ধরে সোজা দশাশ্রমে। দশাশ্রমে কি স্থান মাত্র, মাটিতে পা পড়তে কিরকম একটা ভক্তিভাব লেগে উঠছে। তাতে আপনার কি খুব একটা কাজ হবে? আপনি তার ভক্তিমূলক উপন্যাস লিখবেন? তারা বলেছেন যেটা চাই সেটা হচ্ছে থ্রিল। এই যে আমার এই হোটেল বুঝলেন, 26 বছর হলো, তা একসঙ্গে একই ঘরে 3 জন ফেমাস লোক এই প্রথম। 3 জন? প্রসিদ্ধ গোয়েন্দা, প্রখ্যাত সাহিত্যিক এবং 4 নম্বর বেড়ে বিশ্বশ্রী। বিশ্বশ্রী গুণময় বাগচি? দেখেছো ওর মাংসপেশি সঞ্চালক? হ্যাঁ দেখেছি টিভিতে। কাল ওর ভাত খাওয়া দেখছিলাম বুঝলেন, বললে বিশ্বাস করবেন না, হাত ভাঁজ করে এইভাবে মুখে গ্রাস পুড়ছে আর এইখানটা একেবারে এরম হয়ে যাচ্ছে, বললে 17 ইঞ্চি। 17? তাই তো বললে। আপনার কত মরেন? আমার 60-এর গলা 16 ইঞ্চি। আপনার জন্য চা বলেছি। ও ভালো কথা, আপনি ইন্সপেক্টর তেওয়ারি গেছিলেন? মহেন্দ্র তেওয়ারি এলাহাবাদে? আমি এখানে পোস্টে থাকি।
এলাহাবাদে একবার একটা কেসের ব্যাপারে আমাকে খুব হেল্প করেছো। আজ এই গন্ডুলিয়ার মোড়ে দেখা হলো, তা আপনি এসেছেন শুনে উনি বললেন যে একদিন আসবেন দেখা করতে। আচ্ছা, আপনাদের এখানে কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটনা না? রোমাঞ্চকর কিনা জানি না মশাই, তবে ইদানিং এখানে এক জাদ্রেল সাধুর আবির্ভাব হয়েছে। আচ্ছা, মছলি বাবা। মছলি বাবা? মছলি বাবা প্রয়াগ থেকে সোজা সাঁতরে এসেছেন কাশীতে। বলেন কি মশাই, একবারে সাঁতরে? আমি বলছি না মশাই, লোকে বলছে। এর কাছে তো ইংলিশ নসি পড়ে। ওই দ্বারভাঙ্গা ঘাটের কাছে দর্শন দেন, ভক্ত সমাগম হয়, উৎকৃষ্ট ভজন হয়, আর বাবাজি যেদিন তার উপর দয়া করেন তাকে একটি মন্ত্রপূত শঙ্খ দেন। শঙ্খ? শঙ্খ কিভাবে? আপনার জ্ঞানপীঠ ফসকে গেল। শঙ্খ হচ্ছে মাছের আঁশ।